অনেক কাল আগের কথা, মধুনগর নামে একটি গ্রাম ছিল। এই গ্রামের লোকেরা বেশ সুখে শান্তিতে দিন কাটাত, কিন্তু সেই সুখ তাদের কপালে বেশি দিন টেকেনি। কারণ হঠাৎই সেই গ্রাম থেকে এক এক করে মানুষ নিখোঁজ হতে শুরু করল। শোনো, সন্ধ্যা হবার আগেই কিন্তু তুমি বাড়িতে ফিরে আসবে। জানি না আজকাল গ্রামে কি হচ্ছে। গতকালও শুনলাম নিলয়ের বাবা বাইরে গিয়েছিল, কিন্তু সে আর বাড়িতে ফেরেনি। রাখো তো তোমার কথা, আমাকে কি তুমি নিলয়ের বাবা পেয়েছো নাকি? আমাকে কাবু করে ফেলবে এমন মানুষ এই তল্লাটে একটিও নেই। তুমি অত চিন্তা করো না, আমি সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসব। এই বলে অশোক তার কাজে বেরিয়ে পড়ল। আজকাল এই জঙ্গলের পথ ধরে দিনের বেলাতে যাওয়ার সময়ও কাঁটা যেন কেমন ছমছম করে ওঠে। পা চালিয়ে যেতে হবে, রাস্তাটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। এসব ভাবতে ভাবতে অশোক জঙ্গলের পথ ধরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সে জানত না সে যেই পথ দিয়ে যাচ্ছিল সেখানেই এক শেওড়া গাছের চূড়ায় কদিন ধরে বাস করে এক মানুষ খেকো শাকচুন্নি। হি হি হি, এ তো দেখছি নতুন মানুষের গন্ধ। কই, দেখি তো বেটার মুখখানা, হা হা হা, কি আনন্দ, আজ আবারও জমিয়ে মানুষের মাংস খাওয়া যাবে। এই বলে শাকচুন্নি এক লাফে গাছ থেকে নিচে নেমে এলো। ওই তো আসছে একটা মানুষের বাচ্চা, হি হি হি, কি মজা, মাংস খাবো, চামড়া খাবো, আরো খাবো হাড়, মানুষের বেটা বুঝবে তখন, পাবে না আর পার, হি 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 হি। শাকচুন্নিকে দেখেই অশোক অনেক বেশি ভয় পেয়ে গেল, তাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু শাকচুন্নি তার লম্বা হাত দিয়ে অশোকের ঘাড়টা নিজের দিকে টেনে আনল। হি 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 হি, কোথায় যাচ্ছিস, কি ভেবেছিস, আমার হাত থেকে পালানো এতই সোজা? এর আগেও তোদের গ্রামের সাতটা মানুষ খেয়েছি, এবার তোর পালা, হি 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 হি। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, দয়া করে আমাকে খেও না। হি হি হি, ছেড়ে দেবো বলে তো তোকে ধরিনি, তাছাড়া তোকে ছাড়লে আমার পেট ভরবে কি করে, তাই আয়, এবার তোকে খাই। না না, দয়া করে আমাকে খেও না, ঘরে আমার স্ত্রী কন্যা আছে, আমি মরে গেলে তাদের কি হবে? ওসব কথায় চিড়ে ভিজবে না বাবু, ওসব ন্যাকা কথায় মানুষ বললো আমার মতো শাকচুন্নি ওসব কথায় ভোলে না, তাই জলদি আমার কাছে আয় দেখি। আহ কি স্বাদ, বুঝতে পেরেছি এখানে থাকলে খাওয়াটা বেশ ভালোই হবে। যাক বাবা, অত সহজে আমি এই গ্রাম ছাড়ছি না, হি 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 হি। এই বলে শাকচুন্নি আবারও শেওড়া গাছের চূড়ায় উঠে পড়ল। ওদিকে সন্ধ্যা পেরিয়ে যেতেই অশোক বাড়িতে না ফেরায় আঁচল ভীষণ চিন্তায় পড়ে গেল। এ কি, সন্ধ্যা তো সেই কখনই পেরিয়ে গেছে, কিন্তু তুলির বাবা এখনও তো ফিরল না। মা, ও মা, বাবা তো এখনও ফিরল না, তবে কি আমার বাবাও নিলয়ের বাবার মতো হারিয়ে গেল? ওসব বলতে হয় না মা, তোমার বাবার কিচ্ছু হবে না। কিন্তু এত বেলা হয়ে গেল, বাবা তো এখনো বাড়িতে ফিরল না। আমিও তো সেটাই ভাবছি রে মা। চলো মা, আমরা বরং গ্রামের মরুল নগেন বাবুর কাছে যাই, তিনি নিশ্চয়ই এটার একটা সমাধান বের করতে পারবে। তাই চল মা, চিন্তায় তো আমার মাথায় কিছুই কাজ করছে না। তার আগে চলো আমরা বরং নিলয় আর নিলয়ের মাকেও সেখানে নিয়ে যাই। তুলি যখন তার মাকে এসব বলছিল, তখন নিলয় সেখানে এসে বলল, তার আর দরকার হবে না তুলি, আমি মাকে সাথে করে নিয়ে এসেছি। আসলে বাবা বাড়িতে না ফেরায় মা ভীষণ কান্নাকাটি করছিল, তাই ভাবলাম তোদের এখানে নিয়ে আসি।
এখন তোদের সব কথা শুনে মনে হচ্ছে আমাদেরও নগেনবাবুর কাছে যাওয়া উচিত। ভালোই করেছিস, আসলে রোজ রোজ গ্রামে এত মানুষ নিখোঁজ হচ্ছে, এবার এটার একটা বিট হওয়া উচিত, আর সেটা একমাত্র নগেনবাবুই করতে পারবে। তাহলে চলো আমরা গ্রামের অন্য অন্য নিখোঁজ লোকেদের বাড়িতে যাই আর তাদের বাড়ির লোকেদের সাথে নিয়ে যাই। বেশ চল তাহলে। এই বলে নিলয় আর তুলি তাদের দুজনের মাকে সঙ্গে করে আর গ্রামের অন্য নিখোঁজ পরিবারের লোকদেরকে সঙ্গে করে গ্রামের মোড়ল নগেনের বাড়িতে হাজির হল। সবাইকে দেখে অবাক হয়ে তিনি বললেন, এ কি তোমরা সবাই এখানে, কি হয়েছে? আমি বলছি বাবু, আসলে আপনি তো কিছুদিন গ্রামের বাইরে ছিলেন, তাই হয়তো জানেন না, কিছুদিন ধরে গ্রামে হঠাৎ করে কিছু মানুষ নিখোঁজ হয়ে গেছে, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি এ তুলি, সে আবার কেমন কথা? হ্যাঁ বাবু, ঠিক কথাই বলেছে। যারা এখানে এসেছে সবারই কেউ না কেউ নিখোঁজ হয়েছে, আর আমার আর তুলির বাবাও নিখোঁজ। অনেক খুঁজেও আমরা আমাদের বাবাকে খুঁজে পাইনি। না, এ তো খুবই আশ্চর্যজনক কথা। এভাবে চলতে থাকলে তো একসময় গ্রামের সবাই নিখোঁজ হয়ে যাবে। এই জন্যই আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি বাবু, এবার আপনি যদি কিছু একটা করতে পারেন। সে না হয় বুঝলাম, কিন্তু আমি বা কি করতে পারি? আমার মাথায় একটা বুদ্ধি আছে বাবু। আমার মনে হয় গ্রামে কোনো পাচারকারী লোক ঢুকে পড়েছে, তাই আমাদের গ্রামে পাহারা দেয়া উচিত, আর যত সম্ভব সবাইকে এক জায়গায় থাকা উচিত। বেশ, তাহলে সেটাই করা হোক। আমাদের গ্রামটা যেহেতু খুব বেশি বড় না, তাই তোমরা বরং সবাই আমার বাড়ির সামনে ফাঁকা জায়গাটায় থাকতে পারো, আমি তোমাদের থাকার সব ব্যবস্থা করে দিচ্ছি। আর হ্যাঁ, তারপর সবাই পালাক্রমে এক এক করে দল বেঁধে পাহারা দেবে। হ্যাঁ বাবু, সেটাই ভালো হবে। এরপর এক এক করে গ্রামের সবাই মোড়ল নগেনের বাড়ির বাইরে আশ্রয় নিল, আর সেখানেই সবাই পালাক্রমে পাহারা দিতে লাগলো। আর ওদিকে খাবার না পেয়ে শাকচুন্নি আরো বেশি হিংস্র হয়ে উঠল। না না না, এ কি হচ্ছে আমার সাথে? গতকাল সন্ধ্যার পর থেকে একটা মানুষও এই রাস্তায় আসেনি, এভাবে চললে আমাকে তো না খেয়ে থাকতে হবে, সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। আজ এখনই আমি গ্রামে যাব, তারপরে দেখি মানুষগুলো আমার হাত থেকে কোথায় পালায়। এই বলে শাকচুন্নি উড়ে উড়ে সারা গ্রামে মানুষ খুঁজে বেড়ালো। অবশেষে মোড়লের বাড়ির বাইরে এসে সবাইকে এক জায়গায় দেখে বলল, এই তো চারিদিকটা কেমন মানুষের গন্ধে মো মো করছে, কিন্তু সবগুলো মানুষ এখানে কি করছে? সে চাই করুক, কিন্তু আমাকে তো না খেয়ে থাকলে চলবে না। তবে এখানে এত মানুষ, এখানে একটাকে ধরতে গেলে আমাকে বিপদে পড়তে হবে, তার চেয়ে আমাকে তাকে তাকে থাকতে হবে, তবেই আমি মানুষগুলোর নাগাল পাবো। হি 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 হি, তাক দিন মানুষ ছাড়ি না, মানুষগুলো বড্ড পোকা ধরতে পারে না। হি 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 হি। এই বলি শাকচুন্নি সেখানে থাকা একটা বড় বটগাছের চূড়ায় পা ঝুলিয়ে বসে রইল। এরপর এক এক করে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন শাকচুন্নি গাছ থেকে নেমে আসলো। হি হি হি, বোকাগুলো কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু আমি তো তা হতে দেব না, এখান থেকে বরং একটাকে আমার আস্তানায় নিয়ে যাই, ওখানে গিয়ে আরাম করে খাবো। এই বলে শাকচুন্নি সেখানে শুয়ে থাকা একটা ছোট্ট মেয়েকে যখনই ওঠাতে গেল, অমনি মেয়েটা জেগে উঠল আর চিৎকার করল, ওই বাবা গো, ছেড়ে দাও আমায়, কে কোথায় আছো, বাঁচাও, আমাকে বাঁচাও। এদিকে মেয়েটার চিৎকারে সেখানে ঘুমিয়ে থাকা সবাই জেগে উঠল, আর এটা বুঝতে পেরে শাকচুন্নি বলল,
যাক বাবা, সবগুলো জেগে গেল, এখানে আর থাকা যাবে না, চাই পালাই, সুযোগ বুঝে পড়ে আসবো। একথা বলেই শাকচুন্নি সেখান থেকে চলে গেল। কিন্তু সেখানে উপস্থিত সবাই সেটা দেখে অনেক ভয় পেয়ে গেল। ওরে বাবা গো, কি ভয়ঙ্কর শাকচুন্নি! হ্যাঁ রে তুলি, এবার সব বুঝতে পেরেছি, ওই শাকচুন্নি এক এক করে আমাদের গ্রামের সবাইকে খেয়ে ফেলেছে। নিলয়ের কথায় তুলির মা কাঁদতে কাঁদতে বলল, এসব তুই কি বলছিস বাবা? কেঁদো না কাকিমা, সত্যিটা কষ্টের হলেও এটাই যে সত্যি। তবে আর না, এবার এই শাকচুন্নিকে একটা বড় শাস্তি দিতে হবে। হ্যাঁ রে নিলয়, তুই ঠিক বলেছিস, আমি কাল সকালেই আমার পরিচিত এক সাধু বাবাকে খবর পাঠাবো, তিনি নিশ্চয় এটার একটা সমাধান দিতে পারবেন। এই বলে সবাই তখনকার মতো শুয়ে পড়ল। পরদিন সকালে সেখানে এক সাধু বাবা আসলো। আমি সব বুঝতে পেরেছি, তোমরা চিন্তা করো না, ওই শাকচুন্নিকে বসে আনার আমার সব কায়দা জানা আছে। শুধু বসে আনলেই হবে না সাধু বাবা, ওকে যথাযথ শাস্তি দিতে হবে, কারণ ও আমার বাবাকে মেরেছে। হ্যাঁ, ও আমার বাবাকেও খেয়েছে, আমি চাই না ও আর কাউকে এভাবে খাক। তাই হবে, তোমরা একদমই চিন্তা করো না। এই বলে সাধু বাবা ধ্যানে বসল। আর ওদিকে শেওড়া গাছে থাকা শাকচুন্নির সারা শরীর হঠাৎ অস্বস্তি হতে শুরু করলো। কি, আমার সারা শরীর এমন জ্বালা করছে কেন? মনে হচ্ছে কেউ আমাকে টানছে, না না আমি যাব না। কিন্তু নানা করা সত্ত্বেও শাকচুন্নি উঠতে উঠতে অবশেষে মোড়ল নগেনবাবুর বাড়িতে সাধু বাবার সামনে এসে পড়ল। আমি জানতাম তোকে এখানে আসতেই হবে, খুব পার বেড়েছিস তাই না? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, তোর কোনো ছাড় নেই, তুই এতটুকু বাচ্চাদের বাবাকে কেড়ে নিয়েছিস, ওদেরকে অনাথ বানিয়েছিস, তোর তো কোনো ছাড় নেই। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে দয়া করো আমাকে, আমার যে সারা শরীর জ্বালা করছে। হা হা, এখন তো শুধু জ্বালা করছে, একটু পরে বুঝবি আসল মজা। এই বলে সাধু বাবা মন্ত্রপুত পানি ছুড়ে দিল শাকচুন্নির শরীরে। মরে গেলাম, মরে গেলাম গো, বাঁচাও, বাঁচাও আমাকে। আর যন্ত্রণায় শাকচুন্নি আরো জোরে জোরে চিৎকার শুরু করলো। আর এভাবে যন্ত্রণায় তরপাতে তরপাতে সেখানেই নিঃশেষ হয়ে গেল শাকচুন্নির শরীর। আর এভাবেই গ্রামের উপর থেকে মানুষ খেকো শাকচুন্নির ছায়া কেটে গেল। আর তারপর থেকে আবার গ্রামে সুখ শান্তি নেমে আসলো।